আলাইকুম দর্শক পাকিস্তানি এই পুলিশ অফিসার সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে লক্ষ লক্ষ মানুষ তার কৃতকর্মের জন্য তাকে করতে বাধ্য হয়েছে দর্শক এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে এই পুলিশ অফিসার এমন কি কাজ করেছে যার কারণে এত ভাইরাল তো দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এই পুলিশ অফিসার দুইজন দুশ্মনের মধ্যে বন্ধুত্ব স্থাপন করিয়েছে যারা একে অপরের চরম দুশ্মন ছিল তাদের দুশ্মনই কয়েক বছর ধরে চলছিল তারা দুজনেই একে অপরের বিরুদ্ধে মামলা করতে এসেছিল কেস করতে এসেছিল দর্শক অধিকাংশ ক্ষেত্রে পুলিশ অফিসাররা কোনো কেস পেলে নিজের পকেট গরম করার চেষ্টা করে কিন্তু এই পুলিশ অফিসার মামলাকারী সেই দুইজন ব্যক্তিকে ডেকে যারা একে অপরের চরম দুশ্মন ছিল সেই দুই ব্যক্তিকে ডেকে একে অপরকে ক্ষমা করার গুরুত্ব ও মহত্ব হিকমতের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে বুঝিয়ে বন্ধুত্ব স্থাপন করিয়ে দিয়েছিল এই পাকিস্তানি পুলিশ অফিসার এই ভিডিও দেখে আমার মনে হয়েছে যে গোটা বিশ্ব জুড়ে এখন পুলিশ অফিসার দরকার যারা নিজের পকেটের কথা চিন্তা না করে সমাজকে মুক্ত করতে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য শত্রুদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেবে এবং আমার মনে হয় অন্যান্য ক্যাটাগরির মানুষের চাইতে পুলিশ অফিসাররা যদি এই চেষ্টা করে তাহলে ইনশাল্লাহ অনেকটাই তারা সফল হবে দর্শক এই ভিডিও ইন্টারনেটে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ তার এই মহৎ কাজকে গ্রেট বলে উল্লেখ করেছে তাকে মন থেকে স্যালুট করতে বাধ্য হয়েছে দর্শক আপনার অভিমত কমেন্ট করুন এবং যদি আপনার মনে হয় যে পুলিশ অফিসার সত্যি সত্যি খুব মহৎ একটি কাজ করেছে তাহলে ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করুন যাতে করে বিশ্ব পুলিশ অফিসাররা এর দ্বারা প্রভাবিত হয়ে সৎভাবে কাজ করতে পারে